হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আমার নতুন আরেকটি ভ্লগ। এখন সকালবেলা, আমি স্কুলে চলে এসেছি আমার মেয়ের। তো পূজার বন্ধ শেষ, এখন স্কুল খুলে গেছে। তো রুটিনটি একটু এলোমেলো হয়ে গেছে, কারণ বন্ধে দেখা যায় সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি। আর এখন যেহেতু স্কুল খুলে গেছে, সকাল সকাল উঠা লাগবে। তো আমার মেয়ের ক্লাস শুরু হয় হচ্ছে 8:30 সময়। আমি 7টার সময় উঠে যাই। উঠে ওর জন্য টিফিন বানানো লাগে। তারপরে সকালবেলা হচ্ছে আমার ছেলেকে যেহেতু বাসায় রেখে যাই ওর বাবার কাছে, ওর জন্য একটু নাস্তা রেডি করে রেখে যাওয়া লাগে। আর আমি আর আমার মেয়ে সকালবেলা একটু হালকা নাস্তা আমরা সকালবেলা মানে বাসা থেকে খেয়েই আসি। যাই হোক, ওকে ক্লাস শেষ করিয়ে বাসায় চলে এসেছি। আমার যে রুটিটার আমি ফ্রোজেন করে রেখে দিই সারা সপ্তাহে, সেটা শেষ হয়ে গিয়েছিলো। তো ওই তো আমার খালা, যে সে আমাকে এখন রুটিগুলো বানিয়ে দিচ্ছে। আর রুটিগুলো বানিয়ে দেওয়ার পরে সেই এখন এক সেক মানে হালকা করে একটা সেকা দিয়ে নিচ্ছে। তারপর সেটাকে আমি সুন্দর করে একটা বক্সে ভরে রেখে দিব। এক সপ্তাহ পুরোপুরি যায় না, 3-4 দিন ভালো মতোই চলে যায়। তো ওইদিক দিয়ে সে রুটিটা বানিয়ে নিচ্ছে, আর আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করছি। আর আমার ফ্রিজে আসলে মাছ, বড় মাছ সবই শেষ হয়ে গেছে, কিছুই নেই। তো ফ্রিজে দেখলাম ছোট মাছের একটা প্যাকেট আছে, ওইটা 5 মিশালি মাছ ছিল হয়তো বা, অনেকদিন আগেরই, আমার ঠিক ভালো মতো খেয়ালও নেই। তো সেটাই আমি নামিয়ে রান্না করে নিব। আর এখানে আমি ডাল বসিয়ে দিব, ডালটা ভুনা করব। তো ডাল তো দেখলেনই, আমি কিসের ভিতরে রাখি। আমি সবসময় এরকম প্লাস্টিকের যে বোতল পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস বা পানির বোতল, সেগুলোর ভিতরে আমি ডাল মানে বিভিন্ন ধরনের ডাল, তারপরে হচ্ছে এরকম ডাল জাতীয় আর কি শস্যগুলা, যেমন জিরা, ধনিয়া, আস্ত, তারপর হচ্ছে শুকনা মরিচ, এইসব আমি হচ্ছে এগুলোর ভিতরে রাখি। বেশ ভালো থাকে যদি আমি মুখটা ভালো মতো বন্ধ করে রাখি। আর এগুলো তো আপনারাও রেখে দেখতে পারেন, রান্নাঘরটা যদি আমাদের ছোট হয়ে থাকে তাহলে বড় বড় কন্টেইনারে এগুলো রাখার থেকে, বোতল যেহেতু মোটামুটি চিকন হয় স্বাভাবিকভাবেই, বোতল তো খুব বেশি মোটা হয় না, এগুলো কিন্তু মানে লম্বা হয় সাইজে, তো রান্নাঘরে অতটা জায়গা জুড়ে থাকে না, অল্প জায়গার ভেতরেই অনেকগুলো জিনিস রাখা যায়। তাই আমি বুদ্ধি করে আমি এই জিনিসটাই করি সবসময়। আর আমি আমার বাকি বাদবাকি বোতলগুলোতে কী কী রেখেছি সেগুলো আপনাদের সাথে একদিন সময় করে শেয়ার করব। আর ওইদিকে আমি চুলায় ডাল বসিয়ে দিলাম, আর আমার যে কাজের বুয়া, সে আমার সম্পূর্ণ ঘরটাই মুছে, ঝাড়ু দিয়ে মুছে তৈরি মানে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এখন আমি আমার বাদবাকি আর যা যা রান্না করব সেগুলো রান্না করে ফেলবো। আমার মাছ মাংসের বাজার মোটামুটি শেষ, ফ্রিজে বলতে গেলে কিছুই নেই। তো যাই ছিল ছোট মাছের একটা প্যাকেট ছিল, সেটাকে নামিয়ে আজকে আমি রান্না করে ফেলতেছি। আর আমি আজকে মাছটা রান্না করেছি, এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা যে আলাদা করে কাটবো সেই সময়টা আমার হয়নি। আমি সরাসরি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডারে দিয়ে জাস্ট একবার মানে ব্লেন্ড করে নিয়েছি, এতে পুরোপুরি ব্লেন্ড হয়নি, মোটামুটি একটু কুচি কুচি টাইপেরই রয়েছে। তবে হাতে কেটে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো হয়, আজকে সময় ছিল না তাই করতে পারলাম না। আর এদিক থেকে পাশে চলে ভাতটাও বসিয়ে দিব, দেখা যায় ভাতটা আর ডালটা যদি মানে হয়ে যায় তাহলে মোটামুটি রান্না কিন্তু 70% ডান হয়ে যায়। আর বাকি দুই একটা যা আমরা করব সেগুলো এমনিতেই খুব দ্রুত হয়ে যায়, তাই ভাতটা আমি এখন ভালো করে ধুয়ে বসিয়ে দেব। ভাত একবারে আমি রাত পর্যন্ত হিসাব করি, রান্না করে ফেলি, দুইবার বসাই না। আর রাতের বেলা ভাতটা আমার ভালোই থাকে, একদম ঝরঝরে থাকে, নষ্ট হয় না। মাঝে একটা চাল এনেছিলাম, সেই চালটা দেখলাম যে রাত্রেবেলা মানে বিকালবেলাতেই ভাতটা একটু ঘেমে যায়, নষ্ট হয়ে যায়। আর এই চালটা বেশ ভালো, এটা হচ্ছে নাজির শাল সম্ভবত। তো এই চালটা দিয়ে ভাত রান্না করলে রাতের বেলা ভাত মানে কোনো রকম নষ্টই হয় না, একদম সুন্দর, একদম ঝরঝরেই থাকে। তাই আমি একবারে রাতের হিসাব করে ভাতটা রান্না করে ফেলি। আর রাতে দেখা যায় বেশিরভাগ সময় ভাত খাওয়া হয় না, অনেক সময় রুটি খাই আমরা, অনেক সময় সবজি থাকলে সেটা খাই, আর যদি সন্ধ্যা একটু ভারী নাস্তা করা হয় তাহলে ভাত অনেকেই খেতে চায় না আমাদের বাসায়। তো এজন্য আমি আর ভাতের ঝামেলা রাতে ডাবল করে করি না, দুপুরে একটু বেশি করে বসিয়ে দিই, যদি এক্সট্রা থেকে যায় সেটা ফ্রিজে রেখে দিই, পরের দিন ভাতের সাথে ভাতে মিলিয়ে দিই। আর এই তো আমার এবারে চালটা খুবই ভালো হয়েছে, আর এই চালটা আমি এখন থেকে কন্টিনিউ করব ভাবতেছি।
আর আমি চালটা হচ্ছে যে নর্মাল যে কলের পানি থাকে সেটা দিয়ে ধুয়ে নিলাম, কিন্তু ভাত বসাবো কিন্তু এই পানিতে না, ভাত আমি আমার যে ফিল্টারে পানি সেটা দিয়ে বসাই, কারণ আমি এই পানি দিয়ে বসিয়ে দেখেছি ভাতটা একটু মানে কেমন যেন হয়তো বা একটু স্মেল করে, নাকি আমার নিজেরই প্রবলেম এটা আমি জানি না, যাই হোক এটা আমার কাছে মনে হয় আর কি, এই জন্য আমি এই পানিটা ইউজ করি না, আমি আলাদা আমার ফিল্টারের পানিটা ইউজ করি। আর রান্নাটা একটু রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, কারণ এখন যেহেতু কাজ করতেছি বিভিন্ন আলোর ছিলকা তারপরে বাটি টাটি এদিক সেদিক হয়ে আছে, আমি কাজটা শেষ করে তারপরে একবারে গুছিয়ে সুন্দর করে সব আবার জায়গা মতো রেখে দিব। আমার রান্নাঘরটা ছোটো হওয়াতে আমি আর আমার এই যে পানির ফিল্টারটা রান্নাঘরে রাখতে পারিনি, এটা আমি আমার যে ড্রয়িং রুমের বেসিনের উপরে সেট করে দিয়েছি। আর এখন আমি আমার এই পোশাকটাকে কেটে সুন্দর করে বেছে নেব, কারণ পোশাকটা গতকালকে রাত্রে আনা হয়েছে, বেশি রাতে নিয়ে এসেছে দেখে আমি আর রাতে গুছিয়ে রাখিনি পোশাকটা, আর আমি চেষ্টা করি শাক সকালের দিকে আনার, তো কালকে রাতে ফ্রেশ শাক পেয়েছে তাই নিয়ে এসেছে, আর পোশাকের ডাটাগুলো আমার অনেক পছন্দ তাই এগুলোকে আর শাকের সাথে আলাদা করে দিব না, এগুলো সুন্দর করে মানে বেছে আমি মসুর ডাল দিয়ে আগামীকালকে রান্না করব। আর আমি এখানে শাকটাকে ধুয়ে পানিতে রেখে দিয়েছি, কারণ পানিতে যদি একটু পাতাগুলো ভিজিয়ে রাখা যায় পাতার মধ্যে অনেক বালি টালি থাকে সেগুলো ঝরে পানির নিচে পড়ে যায়। আর শাকটা আজকে তো মানে মিষ্টি কুমড়ার আলু দিয়ে চচ্চড়ি করব। আর আজকে আমি কিছু চিংড়ি মাছের ভর্তাও করে নিব, কারণ কালকে আমি চিংড়ি মাছের ভর্তা করেছিলাম সেটা বাসার সবাই লাইক করেছে, আর যেহেতু আমার বাসায় আজকে বাজারও নাই আর আইটেমও খুব কম হয়ে যাচ্ছে খাবারের দুপুরে, তেমন মানে কিছু তো করতে পারছি না, বাজার যেহেতু নাই কোনো মাছ নাই বড় আর মাংসও নাই, তো সেহেতু আমি আজকে চিংড়ি মাছের ভর্তাটাই করে নিচ্ছি, কারণ আজকে যেহেতু মানে সবাই কালকে পছন্দও করেছে মাছের ভর্তাটা, আর মাছটাও ফ্রিজে রাখলে নষ্টই হয়ে যাবে কারণ অনেক দিন আগেরই মাছ এগুলা, তো আজকে ভাবলাম ভর্তাটা করেই ফেলি খাওয়া হয়ে যাবে। আজকের ভর্তাটাও আমি পাটায় পিষে করে নিচ্ছি, আসলে পাটায় বাটাপাটি করতে আমার অভ্যাস নাই তো, আর আমার পাটাটাও খুব বেশি মানে জাতেন না ভালো না, মানে অনেক কষ্ট হয় এটাতে বাটতে, তারপরেও ব্লেন্ডারে যেহেতু যে দেখলে নি তো কাঁচা মরিচ আর পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি আলাদা করে, তাই সেটাকে ধুয়ে আবার আমি ভর্তার জন্য মিক্স রেডি করব আর আমার ইচ্ছে করলো না, তাই পাটাটাই আমি মানে বাটা শুরু করে দিলাম, কিন্তু আমার এই পাটাটায় ভর্তাটা বাটতে আসলে আজকে অনেক কষ্ট হয়েছে, কষ্ট হলেও ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আর বিকালবেলা আমি একটু ছাদে এসেছি, ছাদে আমি নর্মালি আসি না, আমার তো সময় হয় না, ছোটো বাচ্চার ঘর যাদের ছোটো বাচ্চা আছে বোঝেনি তো মানে একটার পর একটা কাজ লেগেই থাকে, সময় যে কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না, তারপরও আজকে অনেকদিন পর ছাদে আসলাম, কারণ ছাদে আমার একটা পুঁই শাক গাছ আছে, একটা না দুই তিনটেই আছে, সেগুলো একটু দেখতে আসলাম যে পাতাগুলোর কী অবস্থা, যদি খাওয়ার উপযোগী হয় তাহলে নিয়ে যাব। তো এসে দেখলাম এই তো গোলাপ ফুল গাছে একটা গোলাপ ফুটে আছে, আরও একটা কলিও ওদিকে দেখা গেল যে গোলাপ ফুলের। আর আমাদের ছাদে খুব একটা বেশি গাছ নেই, অল্পই মানে গাছ লাগাবো কিন্তু যত্ন নিবে কে সেই ভয়ে আর লাগানো হচ্ছে না, তো যাই হোক এখানে ছোটোটা মানে একটা হালকা পাতলা কিছু গাছ আছে, আর এখানে একটা মানে মেহেদি গাছ আছে, এইখানে গাছের মেহেদি মানে পাতা কম হলেও মেহেদি পাতাগুলো অনেক বেশি রং হয়, আমি দুই তিনবার ইউজ করেছিলাম এখান থেকে পাতা নিয়ে, তো গাছটা আমি অনেক ছোটো এনেছিলাম, দুইটা ডাল মনে হয় লাগিয়েছিলাম, সেই গাছটাই মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে। আর এই তো এই সাইডে আরও কিছু মানে গাছ আছে, এগুলো আমি নাম বলতে পারবো না কারণ এগুলো আমি লাগাইনি। আর এই তো পুঁইশাক গাছ, কিন্তু পুঁইশাকের পাতাগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল, এই পুঁইশাকের গাছগুলো থেকে আমি মনে হয় 10 থেকে 12 বার পুঁইশাকের পাতা নিয়ে খেয়েছি, কিন্তু এবারে পাতাগুলো এমন কেন হলো বুঝলাম না, প্রত্যেকটা পাতাতেই মানে দাগ পড়ে গেছে পোকা খাওয়া, এই পাতাগুলো তো খাওয়া যাবে না কারণ দাগ পড়া সবজি আসলে না খাওয়াই ভালো, তো এখন ভাবতেছি এটা পুরাটাই তাহলে চারা সহ তুলে ফেলবো, যেহেতু রোগ হয়ে গেছে গাছের ভিতরে এটা হয়তো আর ভালো মানে ফলন দিবে না। আর এই পাশের গাছগুলোর পাতাগুলো মোটামুটি ভালো, এগুলো তো একটু একটু পোকার দাগ দেখা যাচ্ছে, তবে এগুলো একটু ভালো, এগুলো একটু বড় হলে নেওয়া যাবে, খুব বেশি বড় হয়নি, তো এখন কেয়ার করা, তাহলে ওই পাশের গাছটাকে তুলতে হবে, সেটা আজকে না সেটা আমি আরেক দিন মানে তুলবো, আজকে আসলে এত সময় নেই, আমি শাক তোলার জন্যই ছাদে এসেছিলাম, ভাই ভেবেছিলাম যে শাক হয়তো খাওয়ার উপযোগী হয়েছে অনেক হয়েছে, কিন্তু না আসলে তেমন কিছুই হয়নি। আর এখানে একটা করলা গাছ, এই করলা গাছ থেকেও কিন্তু কয়েকবারই করলা নেওয়া হয়েছে, তবে করলাগুলো বেশি বড় হয় না সাইজে, ছোটো ছোটো হয় একদম,
আর এখন বিকেল বেলা দুপুরে আমার মেয়ে ছোট মাছ ওগুলো দিয়ে বেশি মানে ভালো মতো খেতে পারেনি ভাত, কারণ ও চিকেন না হলে মানে খায় না। চিকেন বা বড় মাছ ওর খুব পছন্দ, বা গরুর মাংস ওর পছন্দ, কিন্তু আজকে যেহেতু ওগুলো কিছু ছিল না তো ভাবলাম বিকালবেলা একটা চিকেন ফ্রাই আমি বাইরে থেকে এনে দিই। তো এটা বাইরে থেকে নিয়ে এসেছি ওর নাস্তার জন্য, আর সাথে দুইটা ডিমও দিয়েছি। আর দুইটা ডিম দেওয়ার কারণ হচ্ছে দুইটা ডিম আমার মেয়ে খাবে না, আমার ছেলেও আছে, যেহেতু ও ছোট ও দেখা যাবে যদি একটু একটু মুখে দেয় আর কি। বাচ্চারা তো একসাথে সব খেতে চায় না, ওই দেখা দেখি যদি একটু খায়, তাই দুইটা ডিম একসাথে সিদ্ধ দিলাম। আর রাতের বেলা আমার হাজবেন্ড বাড়ি থেকে আসার সময় এই আমার ছেলের জন্য ডাইপার নিয়ে আসলো, আর হচ্ছে কিছু বাজার, মানে বাজার বলতে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এই তিনটা নিয়ে আসলো। আর মাছ মাংসের বাজার হয়তো বা আমি কালকে সকালবেলা করব, আজকে রাত করে আর মাছ মাংস আনলো না। এখন হচ্ছে পেঁয়াজ 1 কেজি এখানে আছে, আদা সম্ভবত 1/2 কেজি, আর রসুনও 1 কেজি, কারণ রসুন তো প্রতিদিনই লাগে সবজিতে, শাকে, আর আমরা যেহেতু শাকসবজি একটু বেশি খাই। আর সাথে নিয়ে এসেছে কলা। আর আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।